হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান হোম মেকার মৌটুসি। তো আজকে হচ্ছে রথযাত্রা। তো ব্লগটা শুরু করার প্রথমেই তোমাদের সবাইকে জানাই রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন। আর তোমাদের জীবন যেন রথের চাকার মতন সুন্দরভাবে গড়গড়িয়ে চলে, কোনো সমস্যা কোনো মুশকিল যেন জীবনে না আসে এই কামনাই করি। তো ব্লগটা শুরু করার প্রথমেই আমার সমস্ত দর্শকদের আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ ব্লগটা দেখতে আসার জন্য। আর বড়দেরকে প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল চলে এসেছি বাগানে, আর বাগানে হয়েছে অনেকগুলো নীলকণ্ঠ গাছ। কিন্তু এই নীলকণ্ঠ ফুলের গাছ কিন্তু আমি বসাইনি, নিজে নিজেই হয়েছে। হয়তো কোনোভাবেই এখানে নীলকণ্ঠের বীজ পড়ে গেছিলো, সেই দানার থেকেই এত সুন্দর গাছ হয়েছে। আর কত যে নীলকণ্ঠ ফুলগুলো হয়েছে, চলে এসেছি তাই জন্য নীলকণ্ঠ ফুল তুলতে সকাল সকাল। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম। আর আজকে আমি সারাদিন কী কী করছি শেয়ার করছি তোমাদের সাথে, আর তোমরা থাকো সারাদিন আমার সাথে। দেখো কতগুলো ফুল হয়ে গেছে, হাত ভর্তি হয়ে গেছে, কিন্তু সবই নীলকণ্ঠ ফুল হয়েছে। এর মধ্যে একটাও সাদা অপরাজিতা এখনও পর্যন্ত হয়নি। জানি না, যদি সাদা অপরাজিতাও ফুটতো তাহলে না খুবই ভালো হতো, সাদা আর নীল দারুণ লাগে। তুলে ওপর ঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ মা আর নীল ঘুমোচ্ছে। বেচারারা আরাম করে সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমোচ্ছে গরমকালে, আর আমি ওদের কাঁচা কাঁচা ঘুমগুলো ভাঙতে এসেছি। কিন্তু কি করব, কিছু করার নেই। আজকে যদিও রথযাত্রা, অন্য অন্য বেঙ্গলি মিডিয়ামগুলো ছুটি থাকে কিন্তু এদের স্কুল তো ছুটি থাকে না, যেহেতু আইসিএসসি বোর্ড। তো নীলকে ডাকছি, আর নীল কী করছে দেখো, বলছে যে 1, 2, 3, 4 মানে 10 পর্যন্ত গুনো, তারপরে উঠবে। তো কথা মতন আমি গুনতে বসে পড়েছি। এই নীল উঠে গেছে, তো নিচে চলে এসেছি। এবার নীলের জন্য তো ব্রেকফাস্ট বানাতে হবে, মানে টিফিন বক্সে তো কিছু দিতে হবে। তো চলে এসেছি, পেট ভর্তি থাকার মতন একটা টিফিন করে দিলাম, আর এই যে জলের বোতলটাও দিয়ে দিই। ব্যাগ গোছানো হয়ে গেছে, তো এক হাতে মুশকিল, দেখো এক হাতে তো মুশকিল। তো এবার আমাকে একটু নীল হেল্প করে দিল, একটু ফাঁকা করে দিল, পকেটটা সহজে ঢুকে গেল। তো নীল সোনাও টোটালি রেডি, একা একাই চুলটা আসতে নিচ্ছে। এই যে ব্যাগটা, এবার ভারী ব্যাগটা বেচারার পিছে সকাল সকাল দিয়ে দিলাম। আর এই যে চললো, মাস্ক পরতে হচ্ছে কিন্তু অবশ্যই, কারণ বলেছি পাশের স্কুলেই কোভিড ধরা পড়েছে, আর স্কুল থেকে বলে দিয়েছে 3-4টে করে মাস্ক নিয়ে যাতে এক্সট্রা, একটা যে যাওয়ার সময় পড়বে, একটা স্কুলের ভেতরে পড়বে, একটা আসার সময় পড়বে, এরকম অবস্থা। তো নীল তো চলে গেছে। এবার এই যে রাস্তা, মানে আমাদের বাড়ির সামনের উঠোনটা, যে আমাদের ছোট্ট উঠোনটা আছে, তুলসী মঞ্চ করা আছে এখানে, তো এখানটা তো সকাল সকাল প্রতিদিনই ধুতে হয়। তো এখানটা কিন্তু দেবী বেশিরভাগ দিন ধুয়ে দেয়, কারণ এখানটা তো রাস্তা, মানে একেবারে রাস্তা ধারে পাঁচিলের সামনে, রাস্তা দিয়ে অনেক লোকজন যায়, তো ঠিক মানে ভালো লাগে না এখানটা, যেহেতু অনেক লোকজনের যাতায়াত রাস্তা দিয়ে। তো দেব এখানটা ধুয়ে দেয়। তো আজকে যেহেতু দেবের একটু দেরি হয়ে গেছে, মর্নিং ওয়াকেও যাওয়া হয়নি, তো দেব বললো যে তুমি আজকে একটু ধুয়ে দাও, আর নীলকে হচ্ছে স্কুলে ছেড়ে মর্নিং ওয়াকে যাবে, তাই জন্য আমিও ধুতে বসলাম। তো এখানটা ধুতে না অনেকটা সময় লাগে জানো তো, কারণ তুলসী মঞ্চ আছে আর অনেকটাই জায়গা, জল দিয়ে এরকম ঝাঁটিয়ে ঝাঁটিয়ে সুন্দর করে না ধুলেও না ঠিক মনটা ভালো লাগে না। তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ করে ধুলে দেখতেও ভালো লাগে জায়গাটা। তো দেখো কী সুন্দর লাগছে, আর যে কোনো জায়গা না এরকম জল দিয়ে সকাল সকাল যদি ধোয়া হয়, আর দরজার সামনে জল ঢালা হয় সকাল সকাল, না খুবই ভালো লাগে। তো আমারও দেখতে খুবই ভালো লাগছে, তুলসী মঞ্চটাও সুন্দর করে ধুয়ে দিয়েছি। তো চলো আপাতত তো এখানে ধোয়া কমপ্লিট, এবার ঘরে যাই। ঘরে গিয়ে রান্নাবান্না শুরু করে দিই, মাম কী করছে দেখি চলো। এবার মামের পেছনে পড়তে হবে, কারণ ওরও স্কুল আছে, ওর জন্য টিফিন বানাতে হবে।
তো চলো এবার ঘরে যাই। তো মামামা স্নান করে রেডি, একদম টিউশন আছে, টিউশন করে স্কুল যাবে, তাই জন্য একদম রেডি হয়ে ব্রেকফাস্ট করতে বসে পড়েছে। আর আজকে রথের জন্য ওদের স্কুলটা ফুল হবে না, 3টে পর্যন্ত হবে, কারণ ওদের স্কুল বাসটা যেই রুটে বাচ্চাদের পৌঁছাবে না সেই রুটেই হচ্ছে রথযাত্রার মেলা হয়। তো ওই মেলাটার জন্য তো 3টের পরে স্কুল বাস যেতে পারবে না, তাই জন্যই 3টের সময় ছুটি হয়ে যাবে। আর এখানে দেখো এবার রান্নাবান্না, মানে লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। আজকে মাছটা করবো হচ্ছে কালো জিরে দিয়ে, তাই জন্য কালো জিরেটা খুঁজে নিচ্ছি, এই যে কালো জিরের কৌটোটা। তো চলো মাছটা রান্না করে ফেলি, আলু দিয়ে, কালো জিরা দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, আর ওই সামান্য মশলা দিয়ে হয়ে যাবে আজকে বাটা মাছ। বাটা মাছটা ভেজেই রেখেছি, আগেই রেখে দিয়েছি। তো এই যে বাটা মাছ রান্না হচ্ছে। আর আজকে যেহেতু সকালবেলা সবাই আমরা ডিম টোস্ট খেয়েছি, তো সকালবেলা রুটি বানাতে হয়নি। তো এই যে আমারও ডিম টোস্ট চলে এসেছে, মামামকে স্কুল চলে গেছে, দিয়ে বাবা নিয়ে গেছে মামামকে স্কুলে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। এখন বাজে হচ্ছে 11:20, তো মামামকে তো দেব স্কুল দিয়ে চলে এসেছে, আর ও তো আরেকবার চা খাবে, বাড়ি থাকলে অনেকবার চা খায়। তো এই যে ওর জন্য এখন আবার লাল চা করছি। তো এই যে চাটা ঢালা হচ্ছে, এবার দেবকে চাটা দেবো। আর এখানে হচ্ছে কাঁটা চচ্চড়ি, আজকে হচ্ছে ইলিশ মাছের মাথাগুলো ছিল, ইলিশ মাছের মাথা দিয়ে আর কাঁঠালের বীজ দিয়েছি। আমার না কাঁঠালের বীজ ভীষণ ভালো লাগে, এত টেস্টি। তো কাঁটা চচ্চড়ি হচ্ছে, তো হয়েই গেছে, একটু ঢেকে রেখেছি আপাতত। আর এখানে রান্নাবান্না কমপ্লিট, মানে ভাত আছে, আর এই যে অল্প করে টক ডাল করেছি, আর এখানে আছে বাটা মাছ, আর এই যে নীলের জন্য একটা রুই মাছ রয়েছে, দেখতেই পাচ্ছ ওটা আলাদা করে করেছি একটা রুই মাছ। তো চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার টুকিটাকি যা কাজকর্ম আছে সমস্ত গুছিয়ে ফেলি জিনিসপত্রগুলো। আর রান্না করতে করতেই মোটামুটি আমি না বাসনটা মেজে ফেলি, একটা দুটো করে যা বাসন হয়, রান্না একদিকে হচ্ছে আর একদিকে বাসনগুলো মেজে ফেলি, তাহলে কী হয় রান্নাগুলো মানে বাসনগুলো জমে না, আর অনেক বাসন একবারে মাজতে অনেকটা সময়ও লাগে আর কষ্টও হয়, তার থেকে একটা একটা করে মেজে ফেলাই ভালো। তো দেখতেই পাচ্ছ বাসন কোসন মোটামুটি সবই মাজা হয়ে গেছে। আর এই যে চলো প্লেটগুলো ঢুকিয়ে রাখি। তো এইটা হচ্ছে এই যে প্লেট রাখার জায়গা, এই যে ভেতরে কাচের ভেতরে একটা রাখি, তো এক হাতে রাখার চেষ্টা করছি, দেখি পারি কি না। হয়ে গেছে বন্ধুরা, এক হাতেই চেষ্টা করেছি, তো হয়ে গেছে। মনে মনে ভাবছিলাম যদি না হয় তাহলে তো বিচ্ছিরি ব্যাপার, তো হয়ে গেছে ক্যামেরার সামনেই, খুবই ভালো লাগলো, মজা লাগলো আর কি। তো চলো আপাতত সমস্ত কিছু পরিষ্কার করে ফেলেছি, কিচেনটাও তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আর দেখো কিচেনটা পরিষ্কার থাকলেও মনে হলো কেমন একটা শান্তি শান্তি লাগে না, কিচেনটা পরিষ্কার থাকলেও। তো ঝটপট করে গল্প করতে করতে কাজকর্ম কমপ্লিট, আর সকাল সকাল উঠে তো ঘর বাড়ি সমস্ত সাফ করেই নিয়েছিলাম। তো চলো মোটামুটি আজকে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এবার চলে যাবো স্নান করতে। তো চলে এসেছি স্নান করে, আর অনেক কাছাকাছিও করেছি, রেগুলারই কাছাকাছি থাকে সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক এখন চলে এসেছি ড্রেসিং টেবিলে, একটু ক্রিম তেল একটু মেখে নিচ্ছি, আর তারপরে চুলটা এখন আমি আঁচড়াই না, ভেজা চুল আমার ঠিক ভালো লাগে না আঁচড়াতে, তার মধ্যে আবার শ্যাম্পু করেছি পুরো টোটালি ভেজা। তো চুলটা যখন শুকাবে পরেই আঁচড়াবো, আর যেহেতু সিঁদুর করবো তাই জন্য ওই সামনেটা একটু আঁচড়ে নিলাম, কারণ এলোমেলো চুলে নাকি সিঁদুর পরতে নেই, সামনেটা একটু সুন্দর করে আঁচড়ে আর চুলটা একটু বেঁধেও নিচ্ছি, তারপরে সিঁদুরটা পরছি, কারণ খোলা চুলে এলোমেলো চুলে সিঁদুর পরতে নেই, শোনা কথা আর কি, সবাই যা বলে তাই শুনে চলি এরকম ব্যাপার আর কি। তো একটু শাখা নোয়ার মধ্যেও সিঁদুরটা ছুঁয়ে নিলাম। তো চলো রেডি, চলে এসেছি জামা কাপড় মেলতে, দেখতেই পাচ্ছ কত রোদ্দুর, পুরো রোদে না স্কিনটা দেখো পুরো সাদা, মানে হচ্ছে ক্যামেরাটা পুরো সাদা দেখাচ্ছে। তো জামা কাপড় মেলে এবার একটু পুজো করতে চলে এসেছি, তো মা লক্ষ্মীর পুজোটা দিলে না মনটা শান্তি হয়ে যায়। তো চলো পুজো তো হয়ে গেল আমার কমপ্লিট, আর এই দেখো সকালবেলা যেই নীলকণ্ঠগুলো তুললাম জলের মধ্যে বসিয়ে রেখেছিলাম, তাই জন্য এখনও টাটকা রয়েছে, নাহলে তো নীলকণ্ঠ তোলার সাথে সাথেই পুরো একদম নেতা হয়ে যায়। তো পুরো শিব ঠাকুরকে ভর্তি করে দিয়েছি। তো পুজো দেওয়ার সাথে সাথে আমার তো সমস্ত টোটাল কাজ আমি কমপ্লিট করে ফেলেছি, কিন্তু এই দিকে দেখো দেব কী করেছে,
দেব হচ্ছে এই সময়ে করেছে যে ফ্যান পরিষ্কার, টোটাল পুরো বাড়িরই ফ্যানগুলো পরিষ্কার করেছে আর পুরো বাড়ি শুদ্ধ নোংরা করে রেখে দিয়েছে। আবার আমার কাজ বাড়িয়েছে আর কি, কিন্তু কাজ বাড়িয়েছে বলাও ভুল কথা, ওর তো যেদিনকে ছুটি সেদিনকেই করবে, বেচারা আর তো টাইম পায় না, আর ফ্যানগুলো এত উঁচুতে যে আমার পক্ষে সম্ভব নয়, তাই কিছু বলাও যাচ্ছে না। রীতিমতো নোংরাগুলো আবার আমাকে সাফ করতে হচ্ছে, আর চাদরটাকে একেবারে চেঞ্জই করে দিলাম কারণ চাদরের মধ্যে সেই নোংরাগুলো পড়েছে, তো চলো চাদরটাও পাল্টে দিলাম। চেঞ্জ করা হলো, আপাতত একটা কাজ হলো, কিন্তু এটা হলেই কি হবে নাকি, ঘরের নিচেও তো পুরোই কালো কালো ঝুলগুলো পড়েছে না ফ্যানের, তো সেগুলো এখন ঝাড় দিয়ে দিচ্ছি একটু। আর কি হবে, আমাকে পুরো আজকে ডবল ডবল কাজ করতে হচ্ছে, পুরো ঝাড়ু লাগালাম এবার আবার ডাস্টিংও করি, কারণ ওগুলো সব উড়ে উড়ে পড়েছে আর ওগুলো তো খুবই সূক্ষ্ম জিনিস। এই জন্য আমি দেবকে বলি সবসময় যে আমার ঘর পরিষ্কার করার আগে তুমি ফ্যান পরিষ্কার করবে, কিন্তু আজকে আর হলো না আর কি, দুজনের টাইমিংটা আলাদা আলাদা হয়ে গেল, তো নাও টোটাল এবার আবার পরিষ্কার করলাম ঘর বাড়ি। আর এই যে দেবও চলে এসেছে স্নান করে, তো চলো এবার নিচে যাবো আর লাঞ্চটা করে নিই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। আর এই দেখো আজকের মূল আকর্ষণ চলে এসেছে, রথ। যেহেতু আজকে রথ, তাই পাড়ার মধ্যে সমস্ত বাচ্চারা এই রথ নিয়ে টানাটানি করছে, রাস্তা ভর্তি ছোট ছোট রথ যাচ্ছে, এটাই দেখতে না ভীষণ ভালো লাগে। আর পাড়ার বাচ্চারা এই রথ নিয়ে বাড়িতে আসে, আর ওদেরকে চাল আলু কেউ পয়সা দেয় সেরকম দিতে হয়, আর ওরাও একটা করে নতুন দানা দেয়, খুবই মজা লাগে আর কি। আর বাচ্চাদের দেখো ওরা কি মজা পাচ্ছে, তো নীলও এরকম বায়নাক্কা করে, এবার ভাগ্যিস করেনি, প্রত্যেক বছর এই নিয়ে কান্নাকাটি হয় যে আমাকে রথ কিনে দাও, কিন্তু রথটা না কিনে নিই না কারণ মামের দেখতে পাচ্ছ মাম তো ধারে কাছেও আসছে না, মামের এইসবে কোনো ইন্টারেস্ট নেই। আর যদি নীলকে রথটা কিনে দিই ওর সঙ্গে তো যাওয়ার লোক নেই, ওর সাথে কে যাবে বলো, লাস্টে আমাকেই যেতে হবে আর কি। আর আমার না এরকম পাড়ায় পাড়ায় ওকে নিয়ে ঘুরবো বলো, একদম মানে কীরকম একটা ব্যাপার, যাই হোক অন্য কোনো যদি মামকে বলি মাম তুমি যাও ভাইয়ের সাথে, ও তো যাবেই না। তো আজ এবার দেখতে পাচ্ছি নীল, এই যে ওর বন্ধু সামনের আমাদের পাশের আশেপাশের বাড়ির, ওদের সঙ্গেই চলেছে রথ নিয়ে, তো ওকে বারণ করলাম কিন্তু শুনলো না, তো যাচ্ছে বেচারা, যাক ওদের সাথে গিয়েই একটু মজা পাক আর কি। আর ওই দেখো নীল চলে গেছে হচ্ছে মনিদে বাড়ি, ওটা হচ্ছে নীলের মনিদে বাড়ি। মনি বলছে এটা কি রাজাবাবুর রথ, নীলকে আবার মনি রাজাবাবু বলে ডাকে জানো তো, কি সুন্দর নাম দিয়েছে। তো ও যখন ছোট্ট ছিল, আরও আমরা এখানে এসেছি 6 বছর আগে, সেই থেকেই ওই যে মনিওর নাম দিয়েছিল রাজাবাবু, পাড়ার লোকেরাও বাচ্চারাও ওকে সবাই রাজাবাবু বলেই চেনে জানো তো। তো যাই হোক, ওই যে মনি ভেবেছে এটা নীলেরই রথ, বারবার জিজ্ঞেস করছে এটা কার রথ রে। তো নীল দেখো ব্যাগ নিয়েছে, চাল আলু নেওয়ার ভার পড়েছে নীলের ওপরে, ওই চললো কোথায় যাচ্ছে ওই গলি দিয়ে কার বাড়িতে আবার। তো এই দেখো চলে এসেছে আরেকটা রথ, এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির মেয়েটা তিতলি, এই যে তিতলি দড়ি ধরে, ভাবলাম একটু রথটা নিই, ওর দড়িই খুলে গেল, তো যাই হোক আর একটু দড়িটা বেঁধে আর একটু রথটা টেনেই নিই, রথের দড়ি একটু টানতে হয়, রথের দিন আর রথের দড়ি ধরে টানবো না, তো ছোটোবেলার মনে পড়ে যাচ্ছে এরকমই সবাই আসতো আর রথ নিয়ে, আর আমরাও একটু করে টেনে নিতাম আর একটু জগন্নাথকে প্রণাম করে নিতাম। তো চলো রথ টানা হয়ে গেল, মনটাও ভরে গেল, আর এই যে এবার একটু পয়সা দিয়ে দিই ওদেরকে। আর এই দেখো তিতলি আবার কি দিচ্ছে, গুজিয়া গুজিয়া প্রসাদ, জগন্নাথের প্রসাদ। তো আমার তো রথযাত্রার আনন্দ বাড়ি বসেই হয়ে গেল, কেমন লাগলো বলো বন্ধুরা। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো সকাল থেকে তোমাদের সামনে সেরকম করে আসতেই পারিনি, আজকে রথ, ভাবলাম যে আজকের দিনটা একটু ঘুরতে যাবো, একটু মেলায় যাব, একটুখানি অন্যরকম করে কাটাবো, কিন্তু কিচ্ছু করার নেই, এই যে নীল আর মামাদের স্কুলই ছুটি নেই, স্কুল ছুটি থাকলে তারপর না কোথাও যাব, স্কুলই ছুটি দেয়নি অ্যাকচুয়ালি, ওদের স্কুলটা ছুটি দেয়ও না রথে, কি করা যাবে আর, তাই জন্য আজকে সারাদিন স্কুল। আর এখন ইভিনিংয়ে মামাম গেছে টিউশন নিয়ে পড়তে,
তো সারাটা দিন প্রতিদিনের মতন স্কুল টিউশন করেই কেটে গেল। আর দেবের আজকে ছুটি ছিল, আমাকে কম দৌড়াতে হয়েছে। আজকে সারা দিন সকাল থেকে দেব দৌড়ে যাচ্ছে এদের স্কুল আর টিউশনে নিয়ে নিয়ে, তো সেদিক থেকে আমার একটু খাটনিটা একটু ওখানে কমে গেছে দেব বাড়ি আছে বলে। তো এখন চা খাওয়া হয়ে গেছে, আর বললাম যেহেতু দেব আর মাম্মাম গেছে টিউশনে, আর দেব তো মাম্মামকে দিয়ে ওখানেই ওয়াক করে নেবে, তারপরে একবারে নিয়ে চলে আসবে বাড়ি। মিল এখন গিটার প্র্যাকটিস করছে, কারণ কালকে স্যাটারডে, কালকে স্কুলের গিটার ক্লাস আছে। আর গিটার প্র্যাকটিসটা করলে স্যারের কাছে তো বকুনি খাবে, আর নীল তো কারোর বকুনি হজম করতে পারে না। তো মনে করিয়ে দিলাম গিটারটা প্র্যাকটিস করতে হবে, বসে পড়েছে একবার বলেই। তো এই যে নীলেরও দুধ খাওয়া হয়ে গেছে কমপ্লান, কাপটা এখানেই রয়েছে। শোনাই তুমি পরও নিচে যাচ্ছি, ঠিক আছে? তো এখন চলো নিচে যাই। তো বন্ধুরা, আজকের ব্লগটা নীলের গিটার শুনতে শুনতেই শেষ করে দিচ্ছি। চলো দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল, গুড নাইট। আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক সাবস্ক্রাইব করে নিও যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, পাশে থাকা বেল বাটনটাও অবশ্যই প্রেস করে রেখো, যাতে করে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে ঠিক সময় চলে যায় আর কোনো ভিডিওই না মিস হয়ে যায়। আর তোমাদের যদি আমার ব্লগ খুবই ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতন গুড নাইট, বাবা, লাভ ইউ অল।